প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব সমীকরণ পর্ব 10। এই পর্বে আমি দায় হ্রাস এবং মালিকানা সত্য হ্রাস, অর্থাৎ একই লেনদেনের মধ্যে দুইটা পক্ষ থাকে, একটি পক্ষ দ্বারা দায় হ্রাস পাবে এবং অপর পক্ষ দ্বারা মালিকানা সত্য বৃদ্ধি পাবে, এই জাতীয় যে লেনদেন আছে সেই লেনদেন সময়ের হিসাব সমীকরণের প্রভাব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এ সমান এল প্লাস ও ই, এই হচ্ছে হিসাব সমীকরণের তিনটি মৌলিক উপাদান, অর্থাৎ অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এ যদি আমরা বাংলা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো আজকে আমার 10 নম্বর ক্লাস, ইতিপূর্বে আমি এই হিসাব সমীকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। তো আজকে আমার এই 10 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সেই লেনদেন সমূহের ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব, যে লেনদেনের মধ্যে এক পক্ষ দ্বারা দায় হ্রাস পাবে, অপর পক্ষ দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তোমরা হয়তো জানো পূর্বের ক্লাস অর্থাৎ 9 নম্বর ক্লাস আমি আলোচনা করেছিলাম দায় বৃদ্ধি মালিকানা হ্রাস, আর আজকে হচ্ছে উল্টা, অর্থাৎ দায় হ্রাস পাবে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, কোন কোন লেনদেন দ্বারা, চলো আমরা দেখার চেষ্টা করি। তো এই যে প্রথম লেনদেন লক্ষ্য করি, অগ্রিম প্রাপ্ত আয়ের বিপরীতে সেবা প্রদান করা হয়েছে 2000 টাকা। তো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় এই লেনদেনটি বিশেষ করে পরীক্ষায় এসে থাকে যে সেবা প্রদানের জন্য পূর্বে যখন অগ্রিম গ্রহণ করেছি সেদিন কিন্তু দায় বৃদ্ধি পেয়েছিল, সেই দায়ের অর্থ যদি সেই দায়ের বিপরীতে সেই অগ্রিমের বিপরীতে যদি আমরা কাজ করে দিই বা উপার্জিত হয় বা অগ্রিমের বিপরীতে যদি আমরা সেবা প্রদান করি তাহলে কিন্তু একদিকে যেমন অগ্রিম আয় থাকবে না, তো অগ্রিম আয় না থাকলে কিন্তু দায় কমে যাবে, অপর দিকে কিন্তু আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ এই লেনদেন দ্বারা অনুপার্জিত আয় কমেছে অর্থাৎ এল বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে সেবা আয় এর ফলে মূলধন বেড়েছে। আমি আবারও বলি এই লেনদেনের দুটি পক্ষ হচ্ছে, একটি হচ্ছে অনুপার্জিত সেবা আয় ডেবিট, অপরটি হচ্ছে সেবা আয় হিসাব ক্রেডিট বা অনুপার্জিত আয় ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট। তো অনুপার্জিত আয় ডেবিট মানে কি দায় কমেছে, কেন অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম আয় কমে যাবে, তো অগ্রিম আয় যদি কমে যায় তাহলে এল কমবে, অপরদিকে সেবা আয় যদি বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পায়, সেজন্য মূলধন বেড়েছে অর্থাৎ ও ই বৃদ্ধি পেয়েছে। এখন যদি এটা আমরা শখের মাধ্যমে দেখি তাহলে ঘটনাটা কি ঘটবে, আমাদের এই ক্ষেত্রে যে অনুপার্জিত আয় এর বিপরীতে যদি আমরা সেবা প্রদান করি তাহলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় আর থাকবে না, সেটা আয়ে পরিণত হবে, তাহলে অগ্রিম আয় যেহেতু কমেছে সেজন্য অনুপার্জিত আয় থেকে বিয়োগ হবে এবং মূলধনের সাথে যোগ হবে। মূলধনের সাথে কেন যোগ হয়েছে, সেবা আয়ের ফলে মূলধন বেড়েছে তাই মূলধনের সাথে যোগ করেছি, এবং এই অনুপার্জিত সেবা আয় যেহেতু কমেছে তাই অনুপার্জিত আয় দায় কমেছে, অনুপার্জিত আয় এক প্রকারের দায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি আমি তোমাদের এই বিষয়গুলো এমনভাবে আলোচনা করার চেষ্টা করি যাতে তোমরা এমসিকিউ প্রশ্ন যদি আসো তাহলে উপরের অংশটুকু যদি ভালো মতো বুঝি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং এই লেনদেনটি যদি সৃজনশীল প্রশ্নে আসে তাহলে নিজের অংশটুকু যদি ভালো করে বুঝি তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি বিশেষ করে এমসিকিউ এবং সৃজনশীল একত্রে আলোচনা করার চেষ্টা করছি। আর আমরা জানি ব্র্যাকেটের মধ্যে লিখলে সেটি বিয়োগ হিসেবে গণ্য হয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অনুপার্জিত আয়ের 2000 টাকা অর্জিত হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে লেনদেনটি দেখলাম যে অনুপার্জিত সেবা আয়ের সেবা প্রদান করা হয়েছে বিপরীতে, আর এই অনুপার্জিত সেবা আয়ের 2000 টাকা অর্জিত হয়েছে একই কথা সমার্থক শব্দ, সেজন্য আমি আলাদাভাবে এখানে সেন্টেন্সটি বা লেনদেনটি লিখেছি যাতে তোমাদের আসলে সমস্যা না হয়। তো এই ক্ষেত্রে আমাদের সে পূর্বের ন্যায় অনুপার্জিত আয় কমে গেছে, অনুপার্জিত আয়ের মধ্যে হতে যদি অর্জিত হয় তাহলে অর্জিত আয় বৃদ্ধি পেয়েছে, অর্জিত আয় বৃদ্ধি পেয়েছে বা সেবা আয় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে অনুপার্জিত আয় কমে গেছে, অনুপার্জিত আয় কমলে তো এল কমে দায় কমে এবং সেবা আয় বৃদ্ধি পেলে মূলধন বাড়ে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই যে অনুপার্জিত সেবা আয় বৃদ্ধি পাবে মূলধন কমবে, অর্থাৎ মূলধনের সাথে সরি মূলধন বৃদ্ধি পাবে এবং অনুপার্জিত সেবা আয় কমে যাবে,
কেন অনুপার্জিত সেবা আয় যেহেতু অর্জিত হয়েছে, অর্জিত হলে আর অনুপার্জিত আয় বা অগ্রিম আয় থাকবে না, সেই আয়টা উপার্জনে পরিণত হয়েছে, অর্থাৎ মূলধনের সাথে যোগ হবে, আয় হলে বা উপার্জন হলে মূলধন বৃদ্ধি পায়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অগ্রিম প্রাপ্ত আয়ের 2000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সমার্থক শব্দে একই কথা কিন্তু আমি একটু ঘুরাইয়া লিখেছি। অগ্রিম প্রাপ্ত আয়ের এত টাকা যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তার অর্থ হচ্ছে অগ্রিম আয় কমেছে, আয় বৃদ্ধি পেয়েছে। অগ্রিম আয় যদি কমে তাহলে অনুপার্জিত সেবা আয় কমেছে, অর্থাৎ এল হ্রাস পেয়েছে, কেননা অনুপার্জিত সেবা আয় হচ্ছে দায় বা এল। অপরদিকে সেবা আয় বা আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধির ফলে মূলধন বেড়েছে বা ও ই বৃদ্ধি পেয়েছে। তো এটা যদি আমরা শখের মাধ্যমে দেখি তাহলে কি হবে, মূলধন বৃদ্ধি পাবে, কারণ এই যে আয়ের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে অগ্রিম প্রাপ্ত আয় যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে অগ্রিম থাকবে না, অগ্রিম যেহেতু থাকবে না তাই অনুপার্জিত আয় বা অগ্রিম আয় থেকে বিয়োগ হবে। অগ্রিম আয় এর আর এক নাম হচ্ছে অনুপার্জিত আয়, বিষয়টি কিন্তু মনে রাখবো, আমি বারবার বলি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেনটি প্রায়ই আমরা অঙ্কে দেখে থাকি যে ক্রয় ফেরত প্রদান করা হলো, বাকিতে যদি হয়ে থাকে তাহলে এটার সমাধান কি হবে হিসাব সমীকরণে, তাই না? তো বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে পাওনাদার কমবে, পাওনাদার হ্রাস পাবে। আবার ক্রয় ফেরতের ফলে ক্রয় কমবে, ক্রয় কমলে ব্যয় কমে, ব্যয় কমলে নিট লাভ কমে, নিট লাভ কমলে মূলধন কমে, অর্থাৎ ক্রয় ফেরত এর ফলে মূলধন কমে। আবার বলি, এই যে পাওনাদার বা প্রদেয় হিসাব কমেছে, কেন কমেছে, ক্রয়কৃত পণ্য যদি পাওনাদারকে ফেরত দিই তাহলে যে পরিমাণ পণ্য ফেরত দিব এই 2000 টাকা দ্বারা পাওনাদার ডেবিট করবো, অর্থাৎ পাওনাদার কমবে, এল কমেছে। পাওনাদার কমেছে মানে কি, এল কমেছে, পাওনাদারের আর এক নাম প্রদেয় হিসাব। আরেকটি পক্ষ হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত, এই যে ক্রয় ফেরতের ফলে মূলধন বৃদ্ধি পায়। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার ক্রয় ফেরতের ফলে মূলধন কিভাবে বৃদ্ধি পেল, তাই না? আচ্ছা, ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে, ক্রয় কমলে ব্যয় কমে, ব্যয় কমলে নিট লাভ বাড়ে, ব্যয় কমলে কিন্তু নিট লাভ বাড়ে, আর নিট লাভ বাড়লে তো মূলধন বাড়ে, সেজন্য ক্রয় ফেরতের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে। আমি জানি এইটা তোমাদের আরো অনেকের প্রবলেম হতে পারে, আবারও বলি, ক্রয় ফেরতের ফলে মূলধন কিভাবে বৃদ্ধি পেল, ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে, ক্রয় কমলে ব্যয় বা খরচ কমে, খরচ কমলে নিট লাভ বাড়ে, আর নিট লাভ যদি বাড়ে তাহলে তো মূলধন বাড়ে, সেজন্য ক্রয় ফেরতের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে এই লেনদেনটির সমাধান কি হবে, মূলধনের সাথে যোগ হবে আর প্রদেয় হিসাবের সাথে বিয়োগ হবে, কেননা প্রদেয় হিসাব কমে গেছে, পাওনাদার কমে গেছে, পাওনাদারের আর এক নাম প্রদেয় হিসাব, এবং মূলধন বৃদ্ধি পেয়েছে ক্রয় ফেরতের ফলে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বহি ফেরত দেয়া হলো, বহি ফেরত এর অপর নাম ক্রয় ফেরত, ক্রয় ফেরত, বহি ফেরত, বহির্মুখী ফেরত, ফেরত দেয়া হলো, এইগুলি সমার্থক সেন্টেন্স বা এই লেনদেন ট্রানজ্যাকশন। এই ক্ষেত্রে আমরা পাওনাদার কমেছে এবং ক্রয় ফেরতের ফলে মূলধন কমেছে, ওই আগের মতোই সমাধান, ক্রয় ফেরতের ফলে এক পক্ষ পাওনাদার কমবে, অপর পক্ষ ক্রয় ফেরতের ফলে মূলধন কমে, কেননা ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে, ক্রয় কমলে ব্যয় কমে, ব্যয় কমলে নিট লাভ বাড়ে, নিট লাভ বাড়লে মূলধন বাড়ে। এক্ষেত্রে কি হবে, ক্রয় ফেরতের ফলে যেহেতু মূলধন বৃদ্ধি পেয়েছে এবং পাওনাদার বা প্রদেয় হিসাব কমে গেছে, পরবর্তী লেনদেন জামালের নিকট পণ্য ফেরত, এটাও কিন্তু ক্রয় ফেরত। এখন তোমাদের মনে হতে পারে যে ফেরত কথাটা এত ভাবে লিখেছি, অনেক সময় লেনদেনের মধ্যে আমাদের একটু ঘুরিয়ে দিলে আমরা বুঝতে পারি না, সেজন্য আমি বিভিন্ন ভাবে একই লেনদেন উপস্থাপন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। জামাল একজন পাওনাদার তার নিকট ফেরত পাঠিয়েছি, তাহলে এটি কিন্তু ফেরত নিকট, জামালের নিকট ফেরত, এটা কিন্তু ক্রয় ফেরত। আর যদি বলতো জামানে, জামানে জামান হতে ফেরত,
হতে ফেরত তার কিন্তু বিক্রয় ফেরত হতো কারণ না ফেরত আসলে হয় বিক্রয় ফেরত আর ফেরত চলে গেলে হয় ক্রয় ফেরত সেজন্য জামানের নিকট ফেরতটা হচ্ছে ক্রয় ফেরত তো ক্রয় ফেরতের ফলে সেই পূর্বের মতো সমাধান পাওনা দার কমে যাবে ক্রয় ফেরতের ফলে মূলধন বৃদ্ধি পাবে ব্যাখ্যা কিছুক্ষণ আগে দিয়েছি এবার যদি আমরা সকের মাধ্যমে দেখি তাহলে এই যে মূলধন বৃদ্ধি পাবে পাওনা দার কমে যাবে মূলধন কেন বৃদ্ধি পাবে ক্রয় ফেরতের ফলে পাওনা দার কেন কমে যাবে পাওনা দার হ্রাস পেয়েছে ক্রয় ফেরত দেওয়া হয়েছে পাওনা দারকে পাওনা দার কমে গেছে পণ্য ফেরত চার হাজার টাকা ডেবিট নোট নং 102 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে পণ্য ফেরত চার হাজার টাকা তোমাদের মনে হতে পারে যে ক্রয় ফেরত না বিক্রয় ফেরত কিভাবে বুঝবো একটি বিষয় মনে রাখবে পাশে লেখা আছে ডেবিট নোট অথবা ক্রেডিট নোট থাকতে পারে ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল উৎস দলিল এবং ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত এর উৎস দলিল তাহলে যেহেতু এখানে ডেবিট নোট নং আছে তাহলে এখানে পণ্য ফেরত বলা আছে ক্রয় ফেরতকে বিক্রয় ফেরত বলা নাই অর্থাৎ এটি কিন্তু ক্রয় ফেরত হিসেবে গণ্য হবে কারণ না ডেবিট নোট উল্লেখ আছে ডেবিট নোট ক্রয় ফেরতের সাথে সম্পর্কিত বিষয়টি মনে রাখবে তাহলে এখানেও সমাধান হবে ওই যে ক্রয় ফেরতের জন্য আমাদের পাওনাদার কমবে আর ক্রয় ফেরতের ফলে মূলধন বৃদ্ধি পাবে পূর্বের ন্যায় এই যে পাওনাদার বা প্রদেয় হিসাব কমেছে এবং ক্রয় ফেরতের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে ক্রয় ফেরতের ফলে কেন মূলধন বৃদ্ধি পেয়েছে কিছুক্ষণ আগে আমি কয়েকবার বলেছি কেননা ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে ক্রয় কমলে তো ব্যয় কমে ব্যয় কমলেই কিন্তু মূলধন বাড়ে তো এখানে আমরা ব্যাখ্যা যদি শখের মাধ্যমে দিই তাহলে কি হবে মূলধন বেড়েছে এবং পাওনাদার কমেছে বা প্রদেয় হিসাব কমেছে মূলধন কেন বেড়েছে ক্রয় ফেরতের ফলে পাওনাদার কেন কমেছে ফেরত দিয়েছি সেজন্য পাওনাদারকে ফেরত দিয়েছি তাই পাওনাদার কমে গেছে তো এবার আমরা পরের লেনদেনটি লক্ষ্য করি পরের লেনদেনটি বলছে বাটরা পাওয়া গেল 1000 টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাটরা কখনো নগদে পাওয়া যায় না প্রাপ্ত বাটরার ফলে পাওনাদার কমে আমি আবারও বলি প্রাপ্ত বাটরার ফলে পাওনাদার কমে তাহলে একটি পক্ষ হচ্ছে পাওনাদার সেজন্য আমরা লিখতে পারি পাওনাদার বা প্রদেয় হিসাব কমেছে প্রাপ্ত বাটরার ফলে অপরদিকে প্রাপ্ত বাটটা আয় আয় হলে আবার প্রাপ্ত বাটটা বাবদ আয়ের ফলে মূলধন বৃদ্ধি পায় অর্থাৎ এই লেনদেনে একদিকে যেমন প্রাপ্ত বাটটার ফলে পাওনাদার কমে যাচ্ছে কারণ আমরা প্রাপ্ত বাটটার জাবেদা করি পাওনাদার ডেবিট প্রাপ্ত বাটটা ক্রেডিট তো পাওনাদার যেহেতু কমে যাচ্ছে অর্থাৎ দায় কমছে পাওনাদারের আর এক নাম প্রদেয় হিসাব অপরদিকে প্রাপ্ত বাটটাটা আয় আয় হলে কিন্তু মূলধন বৃদ্ধি পায় অর্থাৎ একদিকে দায় কমে আর একদিকে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় তো এই ক্ষেত্রে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করে দেখতে পাই এক্ষেত্রে মূলধন বৃদ্ধি পাবে 1000 টাকা দ্বারা কেননা প্রাপ্ত বাটটা আয় আয়ের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে অপরপক্ষ কিন্তু পাওনাদার কমে যাবে প্রাপ্ত বাটটার ফলে সেজন্য পাওনাদার থেকে বিয়োগ হবে দায় হ্রাস পেয়েছে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে প্রাপ্ত বাটটার ফলে মালিকের ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায় ঋণ পরিশোধ তো এখানে লক্ষ্য করি মালিক নিজের টাকা দিয়ে বাড়ি থেকে নিজের টাকা নিয়ে এসে এই 10000 টাকার ব্যবসায় ঋণ পরিশোধ করেছে ব্যবসায় যারা পাওনাদার বা ঋণ তাদের পরিশোধ করেছে তো এই ক্ষেত্রে দুইটা পক্ষ একটি হচ্ছে পাওনা ঋণ কমে গেছে ঋণ কমেছে কিন্তু অপরটি হচ্ছে এই মালিক যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছে তো মূলধন বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে সেই জন্য এখানে ঋণ কমেছে অর্থাৎ এল কমেছে এবং মূলধন বৃদ্ধি পেয়েছে মূলধন কিভাবে বৃদ্ধি পেয়েছে মালিক বাড়ি থেকে যেহেতু টাকা নিয়ে এসেছে তো মালিক কোনো কিছু নিয়ে ব্যবসায় নিয়ে আসলে মালিকের মূলধন বৃদ্ধি পায় সেজন্য এটার জন্য আমাদের জাবেদা হচ্ছে ঋণ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো ঋণ ডেবিট মানে কি ঋণ কমে গেছে দায় কমলে ডেবিট হয় আর মূলধন ক্রেডিট হলে তো মূলধন বৃদ্ধি পায় তো এই ক্ষেত্রে আমরা এই এই লেনদেনটি যদি আমরা হিসাব সমীকরণ শখের মাধ্যমে দেখায় তাহলে কি হবে আমাদের এই মূলধন যেহেতু বৃদ্ধি পেয়েছে মূলধনের সাথে যোগ করবো 10000 টাকা কেননা মালিক ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে এসেছে সেজন্য মূলধন বৃদ্ধি পেয়েছে অপরদিকে ঋণ পরিশোধ করার ফলে ঋণ কমে গেছে দায় হ্রাস মালিকানা স্বত্ব
বৃদ্ধি কমে গেলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলে সেটি মাইনাস বলে গণ্য হয় কিছুক্ষণ আগে বলেছি পরের লেনদেনটি লক্ষ্য করি পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা ঋণ পরিশোধ অর্থাৎ পণ্য বিক্রয় করে ওই টাকা আমি ঋণ পরিশোধ করেছি বা যারা পাওনাদার আছে তাদেরকে আমরা পণ্য দিয়েছি অর্থাৎ পণ্য বিক্রয়ের মাধ্যমে ঋণ পরিশোধ তো এই ক্ষেত্রে দুটি পক্ষ একটি হচ্ছে ঋণ হিসাব আর একটি হচ্ছে বিক্রয় হিসাব একটি হচ্ছে ঋণ হিসাব অপরটি হচ্ছে বিক্রয় হিসাব তো এই ক্ষেত্রে ঋণ কমেছে ঋণ পরিশোধ করলে তো ঋণ কমে যাবে অপরদিকে পণ্য বিক্রয়ের ফলে কিন্তু বিক্রয়টা আয় আয় হলে কিন্তু মূলধন বৃদ্ধি পায় সেজন্য এই মূলধন যেহেতু বৃদ্ধি পায় তাই মূলধনের সাথে যোগ করব এবং ঋণের সাথে বিয়োগ করব আমি আবারও বলি ঋণ পরিশোধের জন্য পণ্য দিয়েছি অর্থাৎ পণ্য বিক্রি করেছি সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি করেছে ঋণ কমেছে এবং পণ্য যেহেতু বিক্রয় হয়েছে বিক্রয় হলে তো বিক্রয়টা আয় আয় হলে মূলধন বৃদ্ধি পায় মূলধনের সাথে যোগ করেছি পরবর্তী এবং আজকের আলোচনার সম্ভবত শেষ লেনদেন লক্ষ্য করি পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা পাওনাদারকে পরিশোধ তো একই সমাধান পাওনাদার হিসাব কমবে এবং বিক্রয় বৃদ্ধি পাবে বিক্রয় বাড়লে আবার মূলধন বাড়ে তো এই ক্ষেত্রে আমাদের এই যে পাওনাদার বা প্রদেয় হিসাব কমেছে এবং বিক্রয় বাবদ আয়ের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যদি পাওনাদারকে পরিশোধ করি তাহলে পাওনাদার কমবে অর্থাৎ এল কমবে এবং বিক্রয় হলেই তো মূলধন বাড়ে বিক্রয়টা আয় আয় হলে মূলধন বৃদ্ধি পায় তো এটা যদি আমরা সকের মাধ্যমে দেখি তাহলে কি হবে আমাদের একদিকে যেমন এই বিক্রয় বাবদ আয় বেড়েছে মানে মূলধনের সাথে যোগ হবে অপরদিকে পাওনাদার কমেছে অর্থাৎ এল কমেছে দায় কমেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের এবং আলোচনার বিষয় হচ্ছে বিশেষ করে হিসাব সমীকরণের পর্ব 11 সেক্ষেত্রে আমি প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা সংক্রান্ত আরও কিছু লেনদেন আছে যেমন পূর্ণ নিষ্পত্তিতে টাকা প্রাপ্তি পূর্ণ নিষ্পত্তিতে টাকা প্রদান এই জাতীয় বেশি কিছু লেনদেন রয়েছে বেশ কিছু যেগুলি শিক্ষার্থীদের কাছে অনেক সময় জটিল মনে হয় সেই বিষয়গুলি আমি আলোচনার মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরিশেষে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর এই করোনাকালীন সময় সবাই এই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে খোদা হাফেজ।